আমি স্বপ্নে তোমায় দেখি, ঘুমিয়ে যখন রই স্মৃতিতে সো তুমি, যদি দিশে হারা হই আমি তোমায় না দেখি, তুমি আমার না হও। আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও, আমি তোমায় না দেখি তুমি আমার না হও। আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও, আমি স্বপ্নে তোমায় দেখি, ঘুমিয়ে যখন রই স্মৃতিতে সো তুমি, যদি দিশে হারা হই একা হয়ে যাই আমি। স্বপ্ন স্মৃতি ছাড়া, তুমি ছাড়া মনে হয় আমি তো আমি নই। আমি তোমায় না দেখি তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও। প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। প্রতিদিন দুপুরের নিয়মিত আয়োজন, আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। এবং আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে তারকা কথনের আয়োজন একজন গানের মানুষ নিয়ে। আর গান মানেই আমাদের প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার প্রশান্তি। আজ আমাদের সাথে আছেন এ সময়ের, এবং ওটিটিতে আমরা এখন যে কাজগুলো দেখি সেটা হতে পারে আগস্ট 14, অথবা হতে পারে মাইসেলফ অ্যালেন স্বপন, কিংবা মায়া শালিক, আরও অনেক কিছু। এই কাজগুলোতে যে মানুষগুলো মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এবং চমৎকার কিছু গান আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের ভীষণ প্রিয় সঙ্গীত শিল্পী, সুরকার এবং সঙ্গীত পরিচালক খৈয়াম সানুসন্ধি, আমন্ত্রণ আপনাকে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন আপনি? এবং অনেক গান শুনব, গল্প করব, আড্ডা দিব, এবং গানের পেছনের গল্পগুলোও শুনব। যে গানটি শুরুতে করলেন অনেক ভীষণ আগের একটি গান, কিন্তু এখনও আমাদের কাছে খুবই পছন্দের একটি গান। শুনি তাহলে আপনার এখনকার কাজ সম্পর্কে। এই গানটা আশিকুর রহমান জিয়াদ ভাইয়ের লেখা, এটা তো সেই 2011-12 সালের গান। আর আমি তো গান করেই যাচ্ছি, মিউজিক করে যাচ্ছি, আমি মিউজিক করেই আনন্দ পাই সবচেয়ে। আর এখন তো বেশিরভাগ ব্যস্ত থাকা হয় আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে, ওটিটির ফিল্মের কাজগুলো করছি আমি। সো এখনকার আপকামিং কাজ হচ্ছে, এই মুহূর্তে আমার চলছে হচ্ছে একটা, সেটা হচ্ছে আপনার কুসুম আপুর যেই কাজটা, আপনার শরত জবা, সেটা হলে চলছে। আমি আমি ঢাকা বাইরে ছিলাম, একটু অসুস্থ ছিলাম বলে আমার এখন দেখা হয়নি হলে। কুসুমাপুর টেক্সট করছিল, কিন্তু এই উইকে আমি দেখবো, আশা করি যারা দর্শক যারা আছে তারা হলে দেখবে মুভিটা। যে আর আপনার সামনে সপ্তাহে একটা আসবে আপনার 36, 24, 36, সেটা চরকির সাথে কাজ। সো এই দুটো কাজ আমার এখন আসছে, এগুলো আমার জুলাইয়ের আগে করা কাজ। আর আপাতত ব্যস্ত আছি, নতুন কাজের কথা চলছে, সেই কাজ কবে ধরবো এবং সব কিছু নিয়ে। 36, 24, 36, এই কাজটা নিয়ে একটু শুনি। আসলে এখানে আপনি মিউজিক ডিরেক্টর হিসেবে নিশ্চয়ই কাজ করছেন, এবং এখানে গানগুলো একটু শুনতে চাই আমরা, এবং গানের পেছনের গল্প একটু শুনি। এখানে একটা গান আমার কম্পোজ করা, আমি আর মাশা দুজন মিলে গিয়েছি, আমি লিখেছি গানটা। সো এটা একটা নতুন প্রেমের গান, যে প্রেমটা হবে কি হবে না এরকম একটা গান। আর 36, 24, 36 আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। যিনি ডিরেক্টর আছে রেজা ভাই, স্ক্রিনটা কারিনা করেছে, অভিনয় করেছে কারিনা, শাম ভাই আছে, দিঘি আছে। সো সবার অভিনয় এত সুন্দর হয়েছে, আর এত রমকম, এটা আর কি একটা রমকম স্টাইলের, একটু কমেডি ফানি। সো আমি এরকম এই স্টাইলের কাজ বিদেশি অনেক কাজ সারা জীবন দেখেছি। আমি সবসময় অনেক রমকমের আমি ফ্যান। আমার ধরেন যে বসে বসে ভাত খাওয়ার সময় কোনো কিছু ভালো লাগছে না, একটা রমকম ছেড়ে ভাতটা খেয়ে ফেলা যায় বা এরকম কিছু। সো আমার 36, 24, 36 করতে যে নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, যে এরকম মিউজিক আমি করার সুযোগ কম পেয়েছি বাংলাদেশে। এর আগে অনেক আগে ছোটো ছোটো কিছু কাজ করেছিলাম কমেডি। আমার বাংলাদেশের কমেডি বা এগুলো না, মিউজিকগুলো কী হয়, একই টাইপের মিউজিক পেছনে চলতে থাকে, লুপ থাকে। কিন্তু কমেডি ইজ অল অ্যাবাউট টাইমিং, এই টাইমিংটাতে আমার হাতে অনেক কিছু নাই, সব কিছু হচ্ছে
স্ক্রিন প্লে স্ক্রিপ্টের অভিনেতার হাতে। সো আমি ভালো মিউজিক করলেও সেটা ভালো হবে নাকি হবে আমার উপর ডিপেন্ড করে না। সো এইখানে আমার মনে হয়েছে যে স্ক্রিন প্লে সব কিছু ভালো ছিল, অভিনয় খুব মজা ছিল। সো আমার মিউজিকটাও খুব তাই জায়গা মতো বসে গেছে যে আমরা মিউজিকটা একটু শুনতে পারি কিনা। ওখানে গানটা শুনতে পারেন, মিউজিক তো না, এখানে একটা গান আছে যেটা আমি আর মাসা গেয়েছি। তোমাকে চাই নাকি চাই না আমি বুঝি না নিজেরই মন, তোমার কথায় এ মুখে হাসি লেগে কেন থাকে সারাক্ষণ, কেন আমি ডেকে আনি তোমার ভাবনা বলো সারাদিন, কত কথা বাকি থাকে শেষ হবে না যেন কোনোদিন, তুমি আছো আমার মনে পাখিদের গান সুর বাজে কানে, তোমার কথা ভেবে ভেবে সকাল দুপুর বিকেল সন্ধ্যা নামে, তোমাকে চাই নাকি চাই না আমি বুঝি না নিজেরই মন। বাহ, গানটি শুনে আমরা বুঝতে পারছি কি সাবলীল স্বতঃস্ফূর্ত একটি ভালোবাসার প্রকাশ গানটার মধ্যে, চমৎকারভাবে। আমার আমার যেটা মনে হয় এখন যারা নেক্সট জেনারেশন জেনজি, এরা তাদের কথাবার্তা অনেক স্পষ্ট, তারা কনফিউজ থাকে কিন্তু তারা দেরি করে না। আমরা হয়তো কাউকে পছন্দ করলে মাসের পর মাস বছর বছর বলতে পারতাম না, কিন্তু এরা ইন ইয়োর ফেস বলে দেয় যে আমার ভালো লাগে ভালো লাগে না। তো আমি তাই সহজ কথায় কিভাবে বোঝানো যায় খুব সহজে সেভাবে চেষ্টা করছি লেখার। বাহ, চমৎকার। আপনি শরতের জবানিও কথা বললেন, শরতের জবার সাথেও আপনার কাজ হয়েছে, একটু সেই গল্পটা শুনে আসি। শরতের জবা আমার কাছে হুট করে আসলো, কুসুম আপু ফোন দিয়ে বললো যে একটা কাজ আছে দেখো তুমি। দেখে আমি এর আগে কুসুমের সাথে আমি একটা কাজ করেছিলাম, কুসুমের সাথে একটা গান কম্পোজ করেছিলাম আমি। সো সেই গানটা করার পর কুসুমের সাথে আমার বেশি ভালো খাতির জমে যায়। সবচেয়ে ভালো হয়েছে যে কুসুম আপু অনেক গানের সমাদর এবং মানুষের যে গুড লিসেনার, খুব শোনে, আমার কাজ অ্যাপ্রিসিয়েট করে, আমি অনলাইনে যা যা করি অ্যাক্টিভিটি দেখে সব সময়। সো সেখান থেকে শি রেসপেক্টস মি আ লট, লাভস মি আ লট। তারপরে এই কাজটা যখন দিল আমিও কাজটা ধরলাম, ধরে বুঝলাম যে এই কাজটা গতানুগতিক কাজ না, কারণ এটা কি হবে, রোম্যান্স হবে, রোম্যান্স তো আছে, মিস্ট্রি মিস্ট্রি, একটু হরর হরর, অ্যাডভেঞ্চার তাও আছে। সো শরতজবা একটা ডিফারেন্ট ক্যাটাগরির কাজ আসলে, এটা ঠিক রোম্যান্স মিস্ট্রি হরর সাইকো থ্রিলার সব কিছুর একটা মাঝামাঝি কাজ। তো আমার নিজের আমার ক্রিয়েটিভিটিটা ওই মুহূর্তে আমি যতটুকু পেরেছি, আমি আমার শেষ কাজটা আমার বেস্ট কাজ বলি, মানে আমি শেষ কাজে আমার সবচেয়ে শিখে যেখানে আমি এসে দাঁড়িয়েছি সেটাই আমার কাজের রিফ্লেকশন ছিল। কাছে মারা দূরে থুইয়ার পরে আমি করেছি গোলাম মামুন, গোলাম মামুন ছিল আমার শেষ কাজ, তার মা শরতজবা হচ্ছে আরেকটু আগে মিউজিক করা। তো ওই মুহূর্তে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি যে একটা ফিল্মকে কীভাবে কমপ্লিমেন্ট করা যায়। আর ফিল্মকে কমপ্লিমেন্ট করতে হলে আমি একা ভালো মিউজিক করলেই ফিল্ম সিনেমা ভালো হয়ে যায় না, গল্প ভালো হওয়া লাগে, অভিনয় ভালো লাগে, স্ক্রিপ্ট স্ক্রিন প্লে মেকআপ সবাই মিলে একটা টিম সিনেমাটাকে ভালো করে। সো শরতজবার সাকসেস এবং শরতজবা ভালো লাগাটা আমার একার হাতে না, সবাই মিলে যদি ভালো কিছু করে থাকে তাহলে সবার ভালো লাগবে একদম। এবং আমরা কিন্তু যখন ছবিটি দেখি তখন দেখেছি খুব বেশি প্রাসঙ্গিক এবং খুব বেশি কানেক্ট করতে পেরেছে দর্শক এটির সাথে। এবং আমরা এই মুহূর্তে প্রিয় দর্শক চলুন দেখে আসি শরতজবার ট্রেলারটি। তুমি কি শরতের জবা? সে ভিড়ের মধ্যেও আমার খুব একা একা লাগে। উনি মেরেছেন একটা মৃত মানুষ, কিভাবে একটা জীবিত মানুষকে মারবে?
আপনি জলদি আহেন আয়শা বাকি ডেনাটা পুচ্ছুত করে কেটে দেন তোর কয়টা ভাতে লাগাই তোর কয়টা ভাত লাগে তোর আমি না আজকে আজকে তোর আমি আপনি নিশ্চয় জবা তাই না জবা জবা দর্শক আপনারা দেখতেই পারলেন পুরো সিনেমার মধ্যেই যে একটা ভালোবাসা রোম্যান্স একই সাথে একটা মিস্ট্রি আছে এটা আমরা ট্রেলার দেখে যেমন বুঝতে পারছি এবং এটার সাথে যে মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে আছে সেটাও ভীষণ রকম কমপ্লিমেন্ট করছে পুরো সিনেমার ট্রেলার সিনেমা দেখলে মিউজিক কমপ্লিমেন্ট করেছে না একদম এটা তো অনেক জায়গায় রোম্যান্স আছে মিস্ট্রি আছে হরর আছে অনেক কিছু আছে অ্যাকশন আছে একদম আপনার আরও একটি কাজ নিয়ে একটু কথা বলবো সেটা হলো যে মাইসেলফ অ্যালেন স্বপন সেখানে একটি খুব জনপ্রিয় গান ছিল বৈয়াম পাখি এবং এই গানটি নিয়ে কিন্তু অনেক সমালোচনাও হয়েছে আমরা দেখেছি এই গানটা সম্পর্কে আসলে কি বলবেন এই গানটা নিয়ে যারা সমালোচনা করেছে তারা আসলে না বুঝে করেছে আমার মনে হয় একেবারে আমি স্পষ্ট বলতে চাই কারণ এটা চিটাগং ভাষায় গান বদর গড়ি দরিদ্রের জন্য আই দরজায় গাং ছিল আমাকে তো ধরা যায় না আমি সাগরের গাং ছিল এরকম গানের কথার মধ্যে কোনো অশ্লীলতা নাই আর এটা যে অ্যালেন স্বপন ক্যারেক্টারটা চরিত্রটা সে একটা ভিলেন চরিত্র সেটা খারাপ চরিত্র সো সে এই গানটা গেয়েছে সো এটা যে অভিনেতা তাকে দিয়ে আমি গানটা গাওয়েছি কারণ হচ্ছে যে তাকে হিপ হপ ব্যাপারটা হচ্ছে গে আমার চিনোস আয় আমার এলাকায় এই ব্যাপারগুলো এরকম তো অ্যালেন স্বপন একটা খারাপ ক্যারেক্টার ওর ব্যাপার প্রশংসা তো কোনো আর্টিস্ট করতে পারে না ও নিজের ব্যাপার নিজে প্রশংসা করতে পারে সো সে চিটাগাং ভাষায় নিজের প্রশংসা করে একটা গান গেয়েছে সো সেটার মধ্যে এটা একটা সিনেমার প্রমোশনাল হিসেবে ওই গানটা যে অ্যালেন স্বপন নিজেকে ওকে ধরতে পারছে না পারলে ধরে দেখা আমাকে এরকম কোনো অশ্লীলতা নাই কোনো অশ্লীল শব্দ নাই তো এতে 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 আমি বয়ম পাখি কই এই যে এই কথাটা অ্যালেন স্বপনেরই একটা ডায়ালগ সিনেমার মধ্যে আছে সো সেখানে সে সিনেমার মধ্যে সে একটা ভিলেন ক্যারেক্টার সে এই ডায়ালগটা দেয় আমার বয়ম পাখি কই সো সেখান থেকে পুরো ব্যাপারটা নেয়া সো সমালোচনার কিছুই নেই যারা সমালোচনা করেছে তারা আসলে মানে অল্প বিদ্যা ভয়ঙ্কর না জেনে করেছে আসলে এটা একটা এই গান তো এটা কিভাবে জানি হিট হয়ে গেছে এটা সবচেয়ে বেশি হিট হয়েছে দেখি বাচ্চাদের মধ্যে বাচ্চারা এটা শুনে শুনে ভাত খায় এগুলাই আসলে মানুষ আমাকে বেশি ইনবক্সে দিয়েছে সত্যি এবং গানটার মধ্যে ওই যে একটা মজা আর একটা ব্যাপার আছে যে এটাকে ভিলেনের গান ভিলেন তার ব্যাপার নিজের ব্যাপার প্রশংসা করছে একদমই তাই এছাড়াও আপনি অনেক কাজের কথাই বলছিলেন একটু আগে কাছের মানুষ দূরে থইয়া চমৎকার একটি কাজ এবং পুরো কাজটাই আমরা দেখেছি রাজশাহীতে শুটিং করা হয়েছে এবং গানটার যে মিউজিকগুলো এবং গানগুলো সত্যি সমগ্র দর্শককে একদম মন ছুঁয়ে গেছে সকলে এই কাজগুলো সম্পর্কে যদি একটু বলেন খিয়াব শাহিন ভাষাতে আমার অনেক কাজ হয় এখন পর্যন্ত খিয়াব শাহিন ভাইয়ের অগাস্ট 14 থেকে ওটি যে সবগুলো মিউজিক খিয়াব শাহিনের সাথে আমি করেছি সামনে আশা করি আরও সামনে কাজ হবে সো ভাইয়ের সাথে কাজ করার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে কি শিয়াব ভাইয়ের কাছ থেকে আমি শিখি রেগুলার লাস্ট গোলাম মামুন পর্যন্ত যে সিনেমা মিউজিক কীভাবে করতে হয় ধরা ছাড়া টাইমিং মিউজিকে কোন জায়গায় কী আসে সো সেটা আমার জন্য অনেক বড় একটা লার্নিং আর কাছে মাস দূরে থুইয়াটাতে আমার শিয়াব ভাইয়ের যে কাজটা ছিল যে গল্পটা আর স্ক্রিন প্লে ডায়ালগ সব কিছু ছিল হচ্ছে খুব ক্যাজুয়াল যেটার মধ্যে একটু নাটক কম ভাড়ামি কম আমরা যেভাবে যেগুলো আমরা আমাদের কাছের মানুষকে বা গল্প করতে যে আমরা এখনকার যুগে প্রেমিকের তোমাকে তো বেশ সুন্দর লাগছে হ্যাঁ বলি না তোমার কাছে খুব ভালো লাগতেছে তো কী হয়েছে তুমি এরকম করে কথা বলি না আমরা তো কাছে মাস দূরে থেকে স্ক্রিন প্লেটা ছিল এরকম যে খুব সহজ সাবলীল সেটা তো আমরা মিউজিককে ওটা রাখার চেষ্টা করেছি যে সহজের সাবলীল মিউজিক যেটা আসলে আমাদের সিনেমাটাকে কমপ্লিমেন্ট করে খুব বেশি মিউজিক না
মিউজিকে ভরে ফেলা না। কাঁচা মাস ধরে থুইয়ার সবচেয়ে বড় পার্ট ছিল হচ্ছে মিউজিক কোথায় কোথায় নাই এটা দেখা। আমরা মিউজিকটাকে কম দিয়ে সিনেমার মতো লোকেশন সাউন্ড অ্যান্ড ডায়ালগের পর বেস করে মিউজিকটাকে ছেড়ে দিয়ে আবার সময় মতো ধরা। তারপর কাঁচা মাস ধরে থুইয়াতে একটা জায়গায় যে প্রীতম অস্ট্রেলিয়া চলে যায়, সেখান থেকে আমাদের মিউজিকের ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ হয়। সেখানে আমরা একটু অস্ট্রেলিয়ার পার্ট থেকে রাজশাহীর পরে আমরা অর্কেস্ট্রেশন বেশি ইউজ করেছি, তার আগে আবার অর্কেস্ট্রেশন ছিল কম। তো পুরো সিনেমাটাকে স্ক্রিন প্লে অনুযায়ী গল্প অনুযায়ী আমার মিউজিকটাকে সাজাতে হয়েছে। আমরা কাছের মানুষ দূরে থেকে একটি গান শুনে আসি। কাছের মানুষ দূরে থেকে একটা গান আমার করা, এটা তো আমি গাইতে পারো না, জানি না আমি। কাছের মানুষ দূরে রেখে আমি ঢেউগুনি একা কূলে পাতা ঝরা এই বুকের মাঝে একা কূলে এরকম গান। আমার লিরিক মনে নেই এখন, গানটা গেয়েছেন মিকাত। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন যিনি প্রীতম ভাই, উনি নিজেই একজন গানের মানুষ এবং তার জন্য আপনি মিউজিকের কাজ করছেন, গানের কাজ করছেন, সেই অভিজ্ঞতা কেমন ছিল? প্রীতম তো নিজে মিউজিশিয়ান এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মিউজিশিয়ান আমার মনে হয়। তার চেয়ে বেশি ভালো হচ্ছে যে ও মানুষ হিসেবে কেমন, আমার মনে হয় যে ও খুবই জোস, মানে দেখা হওয়ার পরে গল্প টল্প খুবই আমাদের পাশের বাসা ছোটবেলার ভাই ব্রাদার যেরকম এরকম আর কি, এরকম ভাই ব্রাদার। আমাদের মাঝে কয়েকবার ব্যাডমিন্টনও খেলছে একসাথে এরকম। সো ওর জন্য মিউজিক করতে যে আলাদাভাবে আমার কিছু মনে হয়নি, কারণ শিহাব ভাইয়ের সাথে কাজ করাটার সময় আমার শিহাব ভাইয়ের যে ভিশনটা সেটা ছিল ক্লিয়ার, আমরা কী মিউজিক করতে যাচ্ছি। সো আমার, আমি তো মিউজিকই করি, আমার মিউজিক নিয়ে কোনো মানে ওর জন্য আলাদাভাবে করছি ভেবে ভেবে কোনো কিছু করিনি। আমি জানি যে এটা শুধু ও, আমি যে কোনো মিউজিক করলে সেটা তো আসলে মানে কোনো মিউজিশিয়ান দেখবে বা এটা দেখবে আমি ভাবি না। আমার কম্পিটিশন বা আমার যেটা হচ্ছে গিয়ে পুরো নেটফ্লিক্সের সাথে, মানে আমাদের এখনকার সময় হচ্ছে মানুষ নেটফ্লিক্সে অ্যামাজনে একটা ওটিটিতে একটা কিছু কাজ দেখেই থার্ড কাজটা আমাদের বাংলাদেশের আইফ্লিক্সে অথবা চরকিতে কোথাও বসে দেখতে বসে। দর্শক পুরো পৃথিবীতে কোনো যাচাই বাছাই করে না, আমি নেটফ্লিক্সের পরেই আমি বাংলাদেশি ওটিটি দেখছি। তো আমার কম্পিটিশন বা আমার আমার মিউজিক করার সময় মাথায় রাখতে হয় ওটা যেন পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষ এটা দেখলে যেন আমি কম্পিট করতে পারি। আসলে তাহলে আসলে ইটস নট অ্যাবাউট দ্য বাজেট, ইটস অ্যাবাউট দ্য ক্রিয়েটিভিটি আসলে। একদমই তাই। এবং আমরা দেখেছি এতগুলো কাজ আপনি করছেন, এতগুলো ওয়েব সিরিজ যেগুলো ভীষণ রকম জনপ্রিয় হয়েছে পরবর্তীতে, এবং সবার সাথে সব রকম ডিরেক্টরের সাথে কাজ করছেন, এতগুলো জায়গায় যে কাজ করলেন, এর মধ্যে নিজের কোন কাজটা নিজের কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল? ওই যে আমরা আসলে এশিয়াবের কাছে শেখা হচ্ছে পুরনো কাজ ভুলে যাও, বর্তমান কাজ ভাবো। তো পুরনো কাজ ভুলে গেছি, কোনো মানে ওরকম কোনো কিছু নাই। যেমন ভাইরাসের একটা গান অনম ভাইয়ের সাথে করেছি, ওই যে একটা জম্বি সং, কোয়েন সিনানানে কা নাক মকানি আঙ্গালুকু কর্মর দন্ত চপানি আয় আয় কামরা। সো এই গানটা যেমন এরকম একটা ভাইরাস জম্বি গান করবো জীবনে কখনো ফিল্মের কাজ না করলে আমার মাথায় আমার কাছে কাজটা আসতো না, সেটা করে খুব মজা পেয়েছি। শিহাব শাহীন ভাইয়ের সাথে মায়া শালিক করে মজা পেয়েছি, মায়া শালিকে একটা একটা মিস্ট্রি রোম্যান্স ছিল, একটা একটা মেলানকোলি মতো ব্যাপার ছিল। সো আমার মনে হয় এগুলো করে আনন্দ পেয়েছে, আর আমার সামনেও মানে আমি আর কাজ করে আনন্দ পাচ্ছি, কোনটা বেস্ট বলা যাবে না। আমরা মায়া শালিকের গানটি একটু শুনি। আচ্ছা, মায়া শালিকে দুটো গান আছে, একটা গান আমি লিখেছি শুরু করেছি, ওটা অজন্তা গেছে, ওটা আমি গাইতে পারবো না, ওটা মেয়েদের জন্যই করা। আর একটা গান সারাদ ভাই লিখেছে, সারাদ হোসেন। কত কথা থাকে বলা যেত তাকে, বলা হয় না, কত ভুল ফুল ফুটতে ব্যাকুল
ওটা হয় না কত মিছে গান মিছে অভিমান দুয়ারে কত মেঘে জলে বুকে অতল আলোকে হারায় দূরে থাকা পাখি আরো দূরে রাখি ব্যথা সয় না কত কথা থাকে বলা যেত তাকে বলা হয় না কত কথা থাকে বলা যেত তাকে বলা হয় না বলা হয় না বাহ এই যে মিউজিক ডিরেক্টরের যে জায়গাটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি কিংবা পুরো ব্যাপারটা এক্সপ্লোর করার ক্ষেত্রে এখানে তো অনেক ধরনের চ্যালেঞ্জেস নিশ্চয়ই আছে এবং অনেক কিছু ভেবে নিজের ক্রিয়েটিভিটিটাকে সর্বোচ্চভাবে দেখাতে হয় এখন যারা তরুণ প্রজন্ম আছে তারা যদি এই সেক্টরটাকে একটু এক্সপ্লোর করতে চায় বা একজন মিউজিক ডিরেক্টরই হতে চায় সেক্ষেত্রে আপনার সাজেশন কী কী থাকবে আপনার জায়গা থেকে আসলে খুবই কঠিন কারণ মিউজিক ডিরেকশন লার্নিংয়ের কোনো ইনস্টিটিউট বাংলাদেশে নাই বাইরে দেশে বার্কলি মিউজিক বা অনেক জায়গায় ফিল্ম স্কোরিং শেখানোর জায়গা আছে সো আমাদের যেভাবে শেখা হচ্ছে কাজ করতে করতে শেখা আমি সেই ভালোবাসি তাই ভালোবেসে যাই সেই 2012 সালের দিকে থেকে কাজ শুরু করেছি বিজিএম করা শুরু করেছি এর আগে আসলে আমি বিজিএম করতে যে আই রিলি ফেইলড বিজিএম করা এত সহজ ব্যাপার না আমার মনে আছে যে আমি 2011-12 সালের দিকে আগে 9-10 সালে এরকম কোনো নাটক মিউজিক করতে যে ব্যাকগ্রাউন্ড করতে যাই আই ফেলড অ্যান্ড আই ক্রাইড যে হচ্ছে না আমি পাচ্ছি না এরকম একটা ব্যাপার সত্যি কথা তারপরে 12 সালের পরের থেকে আমি আসলে ব্যাকগ্রাউন্ড স্কোর যে করবো আমি এটা আনন্দটা পা শুরু করেছি আর ব্যাকগ্রাউন্ড স্কোর অসম্ভব প্রচণ্ড ধৈর্যের কাজ এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করাটা পুরোটা শরীরের উপর দিয়ে যায় পরিশ্রমটা একদম শরীরের উপর দিয়ে যায় যখন আমরা কাজ করি যে কোনো একটা ওটিটির কাজ 10-12 দিন 15 দিন 20 দিন কিছুই না আসলে পুরো 15-20 দিন আমার ঘুম হয় মানে 16-17 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত কাজ হয় দিনে সো সেই অনুযায়ী আমরা বাংলাদেশ অত বাজেটও না কিন্তু ব্যাপারটাকে যদি এনজয় না করা যায় তাহলে কখনো করা যাবে না সো ব্যাকগ্রাউন্ড স্কোর করা খুবই ডিফিকাল্ট যেমন এখন তো নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর করা কমিয়ে দিয়েছে কারণ নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোরে বাজেটই নেই দিতে পারে না যেটা আমরা চাই সো ওটিটি দিয়ে সার্ভাইভ করছি কিন্তু ব্যাপারটাকে এনজয় করতে হবে আর যারা নতুন কাজ করতে চায় শিখতে চায় তারা আসলে ব্যাপারটা হচ্ছে যে তাদের যদি একটু ফলো করে বাইরে দেশের বিজিএমগুলো কীভাবে করে ওদের কী কী মানে ইনস্ট্রুমেন্ট আছে কোন সিচুয়েশনে কী মিউজিক আছে আবার অনেক সময় এক্সপেরিমেন্টও করতে হয় ব্যাকগ্রাউন্ড স্কোর করতে গেলে সেই এক্সপেরিমেন্টের স্বাধীনতাটা কতটুকু ইউজ করা যায় সো সে চেষ্টা করা করে তারপর প্র্যাকটিস করতে হতে পারে এবং যেটি বলছিলাম যে যারা এখন করতে চায় সেক্ষেত্রে আপনিই বললেন যে কোনো ধরনের বাংলাদেশে ওইরকম ইনস্টিটিউট নেই বা গাইড করার মতো জায়গাগুলো আসলে খুব কম সেক্ষেত্রে আপনাদের জায়গা থেকে আপনারা যারা কাজ করছেন তারা কতটুকু ওপেন বা তারা কতটুকু তাদেরকে সাপোর্ট করছেন বা এনকারেজ করছেন ব্যাপার হচ্ছে ভালো অসম্ভব ভালো সিঙ্গার আছে থাকে তারা কি ভালো গান শেখায় শেখানোর মানুষ আলাদা আর কাজের মানুষ আলাদা এখন আমি বিজিএম ভালো করছি আমারগুলো ভালো হচ্ছে বলেই কি আমি বিজিএম ভালো শেখাবো নাকি এটা ব্যাপার না আর আমি যারা আমার মতো যারা এখন যারা কাজ করছে মানে ইন্ডাস্ট্রিতে নীরব আছে আমি আছি ইমন আছে পাভেল আছে আরও অনেকে আছে সামনে আরও কয়েকজনও বের হয়ে আসছে মানে বেশ ভালো আশ করছে সবাই কিন্তু তার আমরা যারা কাজ করছি আমাদের তো আসলে শেখানোর সময় কি আছে ওই যে বললাম বিজিএম যখন করি না মানে এমন হয় যে কেউ এসছে যে ভাই আপনি যখন বিজিএম পেশায় থাকবো 8 ঘন্টা আমার সাথে বসেছিল 18 ঘন্টা পর্যন্ত আমার সাথে বসেছিল না 8 ঘন্টা পর্যন্ত থাকার পরে ও বাসা চলে গেছে হ্যাঁ এটা আসলে কখন কি হয়ে যায় এটা আসলে বলা যায় না কাজের সময় আসলে তাই আমরা আয়োজনের শেষ পর্যায়ে আমরা শেষ গানটি শুনবো আপনার কণ্ঠে এবং গান শুনতে শুনতে আজকের আয়োজন থেকে বিদায় নিতে চাই কোন গানটা গাবো আমি শিওর না আচ্ছা আমি নেটওয়ার্কের বাইরে একটা গান ছিল আমার ওটা গাই এই গান পথের গান পথে পথে শেষ হয়ে যায় এই সুর যাবে বহুদূর সুরে সুরে তোমাকে পাই
এই কুয়াশা ভরা রাতের মাঝে মন শুধু তোমাকেই চায়, এই কুয়াশা ভরা পথের শেষে মন শুধু গানে ডুবে যায়। বন্ধুরা সব করে কলরব মিশে যায় এই বাতাসে, আমাদের গান জুড়াহে প্রাণ, নানা রানে থাকো পাশে, এই কুয়াশা ভরা রাতের মাঝে মন শুধু গানে ডুবে যায়, এই কুয়াশা ভরা পথের শেষে মন শুধু তোমাকেই চায়। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনার পরবর্তী কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য চ্যানেলে, এবং আপনাকেও।